হ্যালো মাইডিয়া স্টুডেন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এই ভিডিওটিতে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা এর সমাধান নিয়ে এটি তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট ক্রমিক নং দুই এবং এটি তোমাদের দেওয়া হয়েছে ব্যাকরণের অংশ অর্থাৎ ভাষা ও বাংলা ভাষার বিরাম চিহ্ন থেকে তো সমাধান শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখতে চাই যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান এবং আমাদের চ্যানেল থেকে তোমাদের দু হাজার একুশ শিক্ষাবর্ষ এর পাঠ্যবইয়ের আলোকে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে গণিত ও ইংরেজি ক্লাসগুলো নেওয়া হবে তো ক্লাসগুলো করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখন অ্যাসাইনমেন্টের সমাধান দেখে নেওয়া যাক এখানে আমাদেরকে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটিতে যথা স্থানে বিরাম চিহ্ন বসিয়ে তার চলিত রীতিতে লেখো তো এখানে অনুচ্ছেদটি আমি পড়ব না তোমরা এখান থেকে পড়ে নিবে তো আমরা এখন সমাধানটি দেখব তারপর তুমি ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্ট দুই বাংলা সে হচ্ছে ব্যাকরণ অংশ ভাষা ও বাংলা ভাষায় বিরাম চিহ্ন সকাল বেলায় আমার নবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিন্নি আসেই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারায়ন কাককে কইয়া বলছিল সে কিছু জানে না না সে আমার দেখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগর বাগর খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগর বাগর খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তো আজকের অ্যাসাইনমেন্টের সমাধান এ পর্যন্ত তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ